হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার। আজকে কি বলো তো, আজকে বিয়ের পরের দিন। তো বিয়ের পরের দিন তো আর বাড়ি থেকে আত্মীয় স্বজন যায় না, আত্মীয় স্বজন আছে তো আমার ছোটো ননদ এসছে, ননদের মেয়ে এসছে, আর জামাইবাবু চলে গেছে রাত্রেবেলা। তো এখন রান্না বান্না করছি, 11টা বাজে। রান্না বান্না মোটামুটি শুরু করে দিয়েছি, এখনও শেষ হয়নি কিছুই, ভাতটা হয়েছে শুধুমাত্র। আর একটা সকালে হাস্যকর ব্যাপার হয়েছে, আমার হাজব্যান্ড ঘড়ি আর চশমা খুঁজে পাচ্ছে না, সমস্ত জায়গায় খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার ভাসুর বলছে, দেখো কন্যাযাত্রী আলারা কি চোটর নাকি ওদের ব্যাগ সার্চ করতে হবে, ওরাই দিতে পারে। এই করে সকালবেলা প্রচুর হাসাহাসি। তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এক জায়গায় গেলে এত গল্প হয়, এত গল্প হয়, কাজকর্ম মানে যদি আগে গুছিয়ে নিতে পারে তো ভালো কথা, নাহলে কাজকর্ম পুরো 12টা বেজে যায়। তো সকাল থেকে এত গল্প করেছি, এখনও পর্যন্ত রান্না কমপ্লিট করতে পারিনি, জানি না একটার মধ্যে ওদেরকে খেতে দিতে পারবো কি না। জোর কদমে রান্না শুরু করেছি। আজ হলো চৈত্র মাসের প্রথম সোমবার, তো আমার ছোটো ননদ নিরামিষ খাবে, সেজন্য আমরা সবাই নিরামিষ খাবো। আমিষ নিরামিষে একটু ঝামেলা করিনি, সবাই নিরামিষ খাবো। রান্না হচ্ছে ডাল, বাঁধাকপি ভাজা, হেলেঞ্চা শাক সিদ্ধ, আর কি পনিরের তরকারি, আর চাটনি করবো। এই সমস্ত রান্না হচ্ছে, তাহলে চলো এখন রান্নাঘরে যাই। এই হচ্ছে বাঁধাকপি ভাজা প্রায় হয়ে এসছে, আর এই হচ্ছে পনির আলু দিয়ে তরকারি হবে। তো আলুটা কষানো হচ্ছে, আর পনির তো অলরেডি ভাজা হয়ে গেছে, এই দেখো, কিন্তু একটু পনিরটা কড়া ভাজা হয়ে গেছে। আলুটা কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর অন্যদিকে বাঁধাকপি ভাজাও হয়ে গেছে। এখন বাঁধাকপি ভাজাটা তুলে নেব, নিয়ে এর মধ্যে ডালটা ভেজে নেব। ডালটাও ঢেলে দিয়েছি, আমি কিন্তু ডালটা তেলের মধ্যে ভাজবো না, শুকনো ডাল ভাজছি, তারপরে ডালটা ধুয়ে নেব, তাহলে বেশ সুবিধা হয় ভাজতে। ডালটা ভেজে নিয়ে এবার আমি ডালটা তুলে নেব অন্য পাত্রে, কারণ পনিরের তরকারিটা একেবারে কড়াইয়ে নাকে নাকে হয়েছে, মানে একটু নাড়া লাগলেই নাকের মধ্যে ঢুকে যাচ্ছে এমন অবস্থা। সেজন্য বড় কড়াইতে পনিরের তরকারিটা ঢেলে দিলাম, আর হাঁড়িতে ডালটা সিদ্ধ বসিয়েছি। পনিরের তরকারির মধ্যে একটু দিয়ে দেব চানা মশলা। তো পনির মশলা থেকে আমি বেশি চানা মশলাটা প্রেফার করি, কারণ চানা বলতে ঘুগনি বলো, তুমি আলুর তরকারি বলো, কিংবা সয়াবিন পনিরের তরকারি, এই সমস্ত তরকারিতে চানা মশলাটা দিলে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো এই সমস্ত তরকারিতে আমি চানা মশলা ইউজ করি। তো এটা যতক্ষণে হচ্ছে আমি ততক্ষণে আমি অন্য কাজ করব। কালকে যা ভাসুরের অ্যানিভার্সারিতে এত নাচা নেচেছি না, আমি নিজেই জানি না আমার ঘরে কি আছে কি নেই। টমেটো চাটনি করব বললাম, মাত্র 3টে টমেটো আছে, তার থেকে 2টো টমেটো দেব ডালে, আর একটা টমেটো থাকে, একটা টমেটো তো আর চাটনি হবে না, সেজন্য করব শশার চাটনি। আমার দিদা করত শশার কিরকম চাটনি বলতো, পাকা শশাগুলো টক টক খেতে হয়, সেই পাকা শশার ভিতর থেকে দানাটা ফেলে দিয়ে পাতলা ঝোল, তার মধ্যে নারকেল কুড়া ভাজতো, এরকম শশার চাটনি করতো। এখন ওই ধরনের শশার চাটনি কেউ খায় না, সেই রকম ঝোল চাটনি আগে খেতো, আমার দাদু টাদু খেতে ওইরকম ভীষণ ভালোবাসে। করবো মাখা মাখা গ্রেভি টাইপের যে শশার চাটনিটা হয় সেইটা করবো। পনিরের তরকারিটা তো হয়ে গেছে, কিন্তু ডালটা সিদ্ধ হতে একটুখানি বাকি আছে। তো এই টাইমের মধ্যে আমি ডালে দেওয়ার জন্য টমেটোটা কেটে নিচ্ছি, এরপরে আমি কেটে নেব শশাটা। শশার খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপর শশাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করব। চাইলে তোমরা মিক্সিতে পেস্টও করে নিতে পারো, তো আমি গ্রেট করব শশাটাকে। শশা গ্রেট করতে করতে অন্যদিকে আমার মুগ ডাল সিদ্ধ করাও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, অল্প একটু কাঁচা লঙ্কাও দেব, আর টমেটোটাও ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, ডালটা পুরোপুরি রান্না কমপ্লিট হতে বেশ খানিকটা সময় লাগবে, আর সেই সময়ের মধ্যে আমি শশার চাটনিটা করে নেব। আর অন্যদিকে দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে আম শক্ত, আর এটা কি চেরি, আর দিয়েছি আমি কাজু। কিশমিশটা এই মুহূর্তে ঘরে নেই, সেজন্য কিশমিশটা দিতে পারলাম না। আর দেখো অন্যদিকে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, প্রথমে কড়াইতে একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে শশাটা বেশ খানিকক্ষণ কষিয়েছি। শশাটা যখন নরম হয়ে গেছে, ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি
শসার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, একটু লবণও দিয়ে দিয়েছি, এবার চেরি দিয়ে দিচ্ছি, কিশমিশ, আমসত্ত্ব এগুলো দিয়ে দিচ্ছি। আর চাটনি মানে একটু টক মিষ্টি, টক মিষ্টির অসাধারণ স্বাদ, সেই টকটা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। তেঁতুলের সঙ্গে শসা আমার তো বেশ ভালোই লাগে। তোমরা চাইলে এর পরিবর্তে পাতিলেবুর রসও দিতে পারো, তাতেও তেমন কোনো অসুবিধা নেই, তবে আমার তেঁতুলটাই বেশি ভালো লাগে, ওই জন্য তেঁতুল দিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, তার আগে তোমাদেরকে একটু টেবিল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো হ্যালেঞ্চা পাতা সিদ্ধ, আর এখানে আছে অল্প ঝাল দেওয়া রীতমার জন্য পনিরের তরকারি, আর এটা তো চাটনি দেখালামই, এটা অল্প ঝাল দেওয়া বাঁধাকপি ভাজা, আর এখানে রীতমার জন্য ডাল, মানে যা রান্না করেছি সব ডাবল ডাবল। এটা আমাদের জন্য বাঁধাকপি ভাজা, আর এই লেবু কেটে রেখেছি, এটা হলো আমাদের জন্য বেশি ঝাল দেওয়া পনিরের তরকারি। মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই হলো এক হাঁড়ি ডাল, লোক তো কম নই, আর এটা কি ভাত। তাহলে আবার স্নান করতে যাই। আমার স্নান করা হয়ে গেছে আর আমি সোজা এন্ট্রি নিয়েছি রান্নাঘরে, সবারই খিদে পেয়ে গেছে, এখন বাড়বো ভাত। আর আমার বড় ননদের খাওয়া হয়ে গেছে, উনি যেহেতু সুগারের পেশেন্ট তো উনি একটু তাড়াতাড়ি খেয়ে নেন। আর রিজুকে দেখো স্নান করতে যেতে বলছি কখন থেকে, ও স্নান করতে যাচ্ছে না, ওকে স্নান করতে বলতে বলতে স্নান কর এই কথাটা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে, ঠিক করেছে আর কিছু বলবো না, ওকে বলে দিচ্ছি যদি স্নান না করিস আমরা খেতে খেতে তাহলে আজকে ভাত পাবি না, ও মহা মুশকিলে পড়েছে। আর রীতমা ঢুকেছে স্নান করতে। আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবার বাড়ি যাওয়ার কথা আছে, কিন্তু কেউই বাড়ি যাচ্ছে না, কারণ আজকে একজনের বার্থডে, কার বার্থডে সেটা এই মুহূর্তে বলবো না, তো একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। যেহেতু ব্যাপারটা আমরা অনেকেই জানি, ভাবছি শেষ পর্যন্ত না বাস্ট হয়ে যায়, সারপ্রাইজটা সারপ্রাইজ নাও থাকতে পারে। আর রীতমার স্নান করা হয়ে গেছে, রীতমার পিপিওর গা মুছিয়ে দিচ্ছে, আর আমি একদিকে হ্যালেঞ্চা শাক সিদ্ধটা মাখছি। আর আজকে আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি বাড়ি আসবে, ওর কিছু একটা মিটিং আছে, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে, নাম নিতে নিতেই হাজির হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে 7:30, আর বিকালবেলা মিস্ত্রিরা সারাদিন তো রান্না খাওয়া করতে করতে টাইম চলে যায়, মিস্ত্রিরা নিচে প্রচুর নোংরা করে রেখে গেছে, সেগুলো পরিষ্কার করছিলাম, করতে পরিষ্কার করে প্রায় কটা 5:30 পৌনে 6টার সময় এসেছি, ঘরে এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, আর উঠেছি এই 10-15 মিনিট আগে। জানি না নিচের কী খবর, মানে বার্থডে গার্ল কী করছে, সবাই কতদূর কী সাজুগুজু করেছে তাও জানি না, নিচে যাই যদি দেখি সবাই অনেক সাজুগুজু করেছে তখন আমি এসে ড্রেস চেঞ্জ করবো, সাজুগুজু করবো, তাহলে আগে নিচ থেকে ঘুরে আসি। আমি উপর থেকে বলে নামলাম যে সবাই সাজুগুজু করেছে কিনা দেখে আসি, হয়তো কেক কাটা হয়ে গেছে, উমা দেখি এখনো চাউ সিদ্ধ চলছে, মানে নাপিত ছাড়া কোনো কাজ এদের হবে না, নাপিত এসে হাজির রয়েছে, এবার চাউ টাউ রান্না হবে। ও আমার জন্য অপেক্ষা করছিল না, হ্যাঁ
বার্থডে গালের জন্য আমি এই গিফট এনেছি, এতে আছে ক্যাডবেরি সেলিব্রেশন। এটাই বেস্ট সবার জন্য, যে কোনো বয়সে যাকে তাকে এটা গিফট করা যায়। Ready? One, two, মুখের মধ্যে নিয়ে নেবে ঠিক আছে। বার্থডে পার্টি এখানেই শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তাহলে আজকের মতন টাটা।